গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন সকাল তোমাদের সাথে শুরু করতে চলেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই কোনোদিনও বাথরুমের এই ভিডিওটা আমি শেয়ার করিনি, আজ ভাবলাম করি। মুখটা ধোয়া এটা আমাদের সকলেরই কাজ, তো তারপরেই আমি চলে এলাম কিচেনে। আর কিচেনে এসেই রাত্রেবেলা যে কাপড়টা আমি ধুয়ে রাখি প্রত্যেক দিন, যেটা দিয়ে আমি হাত মুছি বা গ্যাস মুছি যেগুলো থাকে, সেই কাপড়গুলো ভাঁজ করে নিজেদের জায়গায় সরিয়ে রাখলাম আর বসিয়ে দিলাম আমার জন্য এক কাপ চায়ের জল, কারণ আমার শাশুড়ি মা এখন নেই, তোমরা জানো, আগের দিনই বলেছিলাম। আর মিস্টার সাহা চা খেতে অতটাও পছন্দ করে না, আর যেহেতু আজকে শুক্রবার ওর ডাবল শিফটে ডিউটি আছে, সো ও অনেকটা লেট করে ঘুম থেকে উঠবে, সেজন্য আমার জন্য এক কাপ চা। আর চা বসানোর পর কিন্তু আমি নিয়ে নিলাম, আগের দিন রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মেথি মৌরির জলটা, সরি মেথি মৌরি না, মৌরি আর বাতাসার জলটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু মেথিও দেওয়া যায়, দিলে বেশ ভালোই হয়, কিন্তু আমি দিইনি, আমি শুধু মৌরি আর বাতাসাই দিয়েছিলাম। সেই জলটা কিন্তু আমি নিয়ে নেব আমার জন্য, আর মিস্টার সাহারটা বাটিতেই থাকবে, ও যখন উঠবে আমি তখন ওকে দিয়ে দেব, কারণ গরমকালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, আমাদের পেট ঠান্ডা রাখার জন্য। তো জলটা তো আমি এখন খাবো, আর জলটা খেতে খেতেই কিন্তু আমার রোজকার যে কাজ আমি চায়ের জল বসিয়ে করি সেই রকমই কাজ, একই কাজ, এই গামলাটা খালি করার কাজ আমি করে ফেলবো। তোমরা জানো এগুলো তো তোমরা দেখতে দেখতে অভ্যস্তই হয়ে গিয়েছো, তো আগের দিনের মেজে রাখা বাসনের গামলাটা আমি খালি করে নেবো এখন। আর এরপর চাও তৈরি হয়ে গেছে, চা নিয়ে আমি সবসময় ঘরে চলে আসি। আমি বলি তোমাদেরকে সবসময় যে আমি খুব গরম চা খেতে পারি না, অনেকটা ঠান্ডা হওয়ার পর খাই, তো ওটাকে ঘরে রেখে আমি চলে এসেছি বারান্দায় আগের দিনের যে জামা কাপড়গুলো মেলা ছিল সেই জামা কাপড়গুলো তুলে নেবার জন্যে। আর মেয়ের জামা কাপড়গুলো এখনও এটাতেই মেলছি, সেই ছোট্টবেলা থেকে, প্রায় আড়াই বছর বয়স হয়ে গেল বোধ হয় এই ক্লিপের যে র্যাকটা আছে, হ্যাঙ্গিংটা আছে সেটার, তো অনেকগুলো ক্লিপ ভেঙে গেছে, এবার এটাকে ভাবছি ফেলেই দেব। তো যাই হোক, কাজ এখনও চলছে তাই আমিও চালিয়েই যাচ্ছি, যতদিন চলে দেখা যাক না কী আছে। তা এই জামা কাপড়গুলো এখন নিয়ে নিচ্ছি, নিয়ে ঘরের কাজগুলো কিন্তু আমি সারতে থাকবো। আর রান্নাটা বোধহয় আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ যেহেতু আমি শুক্রবার সোমবার এই দিনগুলো, মানে মিস্টার সাহার ডাবল ডিউটির দিনগুলোতে প্রচণ্ড বেশি বিজি থাকি, তাই জন্য সকালবেলা প্রপারলি সব কাজ দেখিয়ে শ্যুট করাটা তো সম্ভব হয় না, আর ঘরের তো কতই কাজ থাকে, সব কিছু যদি দেখাতে যাই তাহলে তো একটা পুরো সিনেমা তৈরি হয়ে যাবে, আর সেটা তো তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না, তাই না? তো যাই হোক, চা খাওয়ার পর, জামা কাপড় তোলার পর মাঝখানে অনেকটা সময় গেছে, যখন আমি কিচেনের অনেকটা কাজ এগিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মুছে নেব। অনেকেই তোমরা যেটা দিয়ে আর কি ঘর মোছো সেটার যে বালতিটা পাওয়া যায়, আমি জানি না এক্স্যাক্টলি ওটাকে কি বলে, সেই জন্য ভুলভাল নাম আর বলতে চাইলাম না, তো সেই জিনিসটা আমার নেই, আমার নর্মাল বালতিতে নিয়ে তারপরে এই লাঠিটা দিয়ে মুছতে হয়, হাত দিয়েই নিগড়ে নিতে হয়, তো খুব একটা বেশি অসুবিধে হয় না, এটা আমি বিয়ের আগে থেকেই করে আসছি, বাড়িতে আমি আগেই ঘর ফর মুছতাম, নিজেই করতাম, তো এখনও সেই জন্য এই একই লাঠি ইউজ করছি। দেখি ওটা একটা কেনার ইচ্ছে আছে, কবে কেনা হয়, কিনলে তো তোমরা দেখতেই পাবে। তো এগুলো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার বেডরুমে, কারণ আজকে বেডরুমটা গোছাতে অনেকটা দেরি হয় এই দিন দুটোতে আর কি, সোমবার আর শুক্রবারে, কারণ যেহেতু মিস্টার সাহা লেট করে ওঠে সেই জন্য আমি বিছানাটা গোছাতে পারি না, বাকি ঘরটা গুছিয়ে নিই কিন্তু বিছানাটা আর গোছানো হয় না, তো ও উঠে যাওয়ার পর কিন্তু আমি বিছানাটা গোছাই। আর মেয়ে উঠেছে অনেকক্ষণ আগে, দুধটা খাওয়া হয়ে গেছে, এখন একটু বিস্কিট নিয়ে বসেছে, আর এই হলো ওর ফোন, যেটা ও অনেক দিন পর পেয়েছে, কারণ ফোনটা খারাপ হয়ে গিয়েছিল আর দোকান থেকে জাস্ট কালকেই সারিয়ে নিয়ে আসা হয়েছে, তো সেজন্য এখনও দেখছে। আর সত্যি কথা বলতে এই সময়টা যদিও একটু এই জিনিসটায় বিজি থাকে, যখন একা থাকে ঘরে তখন আমার পক্ষে একটু কাজ করাটা সুবিধাজনক হয়, সেই জন্য বাধ্য হয়েই দিতে হয়, দিতে চাই না, জানি এটা ভালো না, আমিও অনেককে বলি যে না এটা ভালো না, আগেও বলেছি, কিন্তু আমিও জানি যে বাধ্য হয়ে দিতে হয়, আর যারা দেয় সবাই বাধ্য হয়েই দেয়। তো মেয়ে যেহেতু বিছানায় বসে আছে, ওকে এখন নামতে বললেও নামবে না, খাট থেকে আমি জানি, আর নামলে আরও নোংরা করবে ঘর, সেই জন্য ওকে শুদ্ধই আমি খাটের চাদরটা টেনে টেনে সেট করে আবার আগের মতন করে গুছিয়ে নিচ্ছি। আর এখন আর ঝাড়লাম না খাটটা, কারণ যেহেতু ও খাটে আছে, ওর গায়ে ঝাড়াটা লেগে যেতে পারে, সেই জন্য তো যখন একটু পরে নামবে খাট থেকে, সেই ফাঁকে এসে আবার আমি খাটটা ঝেড়ে দেবো। তা আমাদের যাদের বেবি ছোটো তাদের তো এইভাবেই কাজ করতে হয়, তাই না? তোমরাও সেটা ভালো করেই বুঝতে পারো।
তো এইসবের মাঝে কিন্তু রান্না আমার একদম কমপ্লিট। আর চলো তোমাদের দেখিয়ে দিই। তো আজকে হয়েছে সব রকম সবজি দিয়ে একটা কলমি শাকের চচ্চড়ি মটর ডাল দিয়ে, আর তার সাথে কিন্তু হয়েছে আজকে কাতলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তো মিস্টার সাহা খাবে আর অফিসে নিয়ে যাবে, আর আমি আর মেয়ে খাবো। তো সেরকমভাবেই আজকে রান্নাটা কিন্তু হয়েছে। তো এগুলো করার পর আমি দেখো চলে এসেছি আজকে টিভিটা একটু মুছতে, আর মিস্টার সাহাকে পাশ দিয়ে তোমরা একটু আধটু দেখতে পাচ্ছ, কারণ ও এখন যাচ্ছে স্নানে। আর আমি টিভিটা মুছে নিচ্ছি কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। এই শেলফটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই নোংরা হয়ে রয়েছে, পুরো ধুলো পড়ে রয়েছে। আর আমার এই হলের পোর্শনটায় জানলা দিয়ে না প্রচণ্ড হাওয়া ঢোকে, আর এই হাওয়ার জন্য এই জায়গাগুলো একটু বেশি নোংরাও হয়ে যায়। কিন্তু দেখো আমার পক্ষে সত্যি কথা বলতে পসিবল হয় না রেগুলার এগুলো ক্লিন করা। আমি জানি যদি এগুলো রেগুলার একটু সময় করে 2 মিনিট সময় বের করে ডাস্টিং করা যায় তাহলে জিনিসগুলো দেখতেও পরিষ্কার লাগে আর এতটা খাটনিও হয় না। ডিপ ক্লিন করার যে প্রয়োজনীয়তা সেটা আর কিন্তু পড়ে না। কিন্তু যেহেতু আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু, তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো, তাই আমার পক্ষে আর রেগুলার করে ওঠাটা পসিবল হয় না। তো যাই হোক, এর মাঝখানে দিয়ে দিয়েছি মিস্টার সাহাকে খেতে, কারণ ও স্নান করে বেরিয়ে রেডি হয়ে গিয়েছিল আর ও খেয়ে এখন বেরিয়ে যাবে। তো ওকে খেতে দেওয়ার পর যতক্ষণ ও খাচ্ছে ততক্ষণ আমার আরও একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামের ওপরটা পরিষ্কার করা। আমি একবারেই করে নিতাম কিন্তু যেহেতু ও বেরিয়ে গিয়েছিল তো ওকে আগে না খেতে দিয়ে এটা করতে গেলে ওর লেট হয়ে যাবে অফিসে, সেই জন্য ওকে খেতে দিয়ে এসে আবার কিন্তু আমি এই কাজটাই করছি। তো অ্যাকোরিয়ামটা বারবার একটুখানি ধরে ধরে আর কি, সামনেটা ওপরটা, আর ধুলো তো ওপরে পড়েই, তাছাড়া সামনেটা বারবার চকলেট খেয়ে সব কিছু খেয়ে ওই হাতটা বারবার লাগিয়ে দেয় আর কি, সেই জন্য সামনেটাও নোংরা হয়ে থাকে। তো ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে কিন্তু এই অ্যাকোরিয়াম টেবিলটা আমরা বানিয়েছিলাম যখন আমরা বড়নগরে ছিলাম, তখনই তোমরা যারা তখনকার ব্লগ দেখেছো তারা জানো। আর এর তলাটা কিন্তু আমি ভালোভাবেই ইউটিলাইজ করি, কারণ আমাদের যাদের আজকের দিনের এই রকম ছোটো ফ্ল্যাটের আমাদের বসবাস, তাদের কিন্তু প্রত্যেকটা ঘরের কোণা প্রত্যেকটা জায়গা কিভাবে ইউটিলাইজ করা যায় এবং ভালো লাগে দেখতে সেই কথাটা মাথায় অবশ্যই রাখতে হয়। তো যাই হোক, এর তলায় আমার অনেক রকমের জিনিস থাকে। ফার্স্ট অফ অল এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে সেটা হচ্ছে মিস্টার সাহার অ্যাকোরিয়াম সংক্রান্ত যাবতীয় জিনিস, যেগুলো এই যে বক্সটা দেখছো শ্রীলেদার্সের একটা বক্স, তার মধ্যে ওর অ্যাকোরিয়াম পরিষ্কার করার বা এই জাতীয় যাবতীয় জিনিসগুলো থাকে। আর এর ওপরে যে প্লাস্টিকটা আছে ওর মধ্যে ডিফারেন্ট টাইপের পাথর আলো বালি, যেরকম ও মাঝে মাঝে চেঞ্জ করতে পছন্দ করে অ্যাকোরিয়ামের ডেকোরেশনটা, সেরকমই ডেকোরেশনের জিনিস কিন্তু এখানে রাখা থাকে। তো এইগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলো অন্য জায়গায় সরিয়ে রাখার কোনো মানেই হয় না। অ্যাকোরিয়ামের জিনিস অ্যাকোরিয়াম টেবিলের তলায় থাকলেই বেটার। তো অন্য কিছু এখানে রাখা যেত দরকারি জিনিস, কিন্তু দরকারি খুব একটা জিনিস আমার এখানে রাখার মতো নেই, তাই জন্য এখানে আমি রাখি হচ্ছে আমার মেয়ের জুতো। তো মেয়ের বেশ নেই নেই করে 4-5টা জুতো হয়ে গেছে এখন, তার মধ্যে একটা দুটো ভালো আর কয়েকটা খারাপ আছে। তো সেগুলোকেই আজকে আমি একটু ডিসকার্ড করার জন্য বসেছি। লাস্ট একটা জুতো আমি কিনে নিয়ে এসেছি সেদিন যখন বেরিয়েছিলাম বাইরে তখন, তো সেই জুতোটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে অবশ্যই দেখাবো। আর এই যে জুতোগুলো, কিছু জুতো এই প্ল্যাকেটে ভরে রাখলাম যে এই জুতোগুলোর পায়ে ছোটো হয়ে গেছে। তো এর মধ্যে একটা বাবল গামার্স আছে যেটা একদম আমি নতুন, মানে জাস্ট 1-2 সপ্তাহ পড়েছে আর পড়তেই পারছে না ওর পায়ে ব্যথা বলে, তো এগুলো সরিয়ে রাখছি, পরে দেখা যাক কী করি। আর এই টেবিলের তলায় থাকে হচ্ছে আমার জল গরম করার হিটার, কারণ কি যেহেতু আমার এখনও বাথরুমে গিজারটা লাগিয়ে ওঠা হয়নি, সেই জন্য জলটা যখনই গরম করার প্রয়োজন পড়ে, জামাকাপড় ধোয়ার জন্য হোক কি যে কোনো কারণেই, অনেক রিজনের জন্যই বাথরুমে জল গরমের দরকার পড়ে, তো সেই জন্য হিটারটা কিন্তু আমার এখানেই রাখা থাকে। তাহলে সুবিধা হবে হাতের কাছে, আর যেহেতু অ্যাকোরিয়ামের টেবিলটা বাথরুমের পাশে হাতের কাছেই এটা কিন্তু পাওয়া যায়। গুড আফটারনুন এভরিওয়ান, সকাল থেকে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলার চান্সও পাইনি, তো অনেকক্ষণ পর এখন কথা বলার চান্স পেলাম। এখন বাজে দুপুর 2, আর আমাকে শাড়ি পরা দেখে তোমরা একটু অবাকই হবে, কারণ ভাববে যে হঠাৎ করে কেন এখন পরলাম। অ্যাকচুয়ালি আজকে হলো 3rd June, আর আজকে হলো বাবা লোকনাথের তিরোধানের পুজো। তো আমি বিয়ের আগের থেকেই এই পুজোটা কনস্ট্যান্ট করে আসি, অনেক বড় করে ভোগ দিয়ে পুজো করি। তো বিয়ের পর থেকে যাই হোক এদিক ওদিক করে ভালো করে পুজো দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে এই বছর যেরমভাবে পারি একটুখানি অন্তত ফুল মিষ্টি দিয়ে পুজো দিই, তো সেজন্যই শাড়ি পরেছি। আর ওই ঘরের ড্রেসের ওপর শাড়িটা পরে নিয়েছি, ওই জন্য গায়ে কাপড়টা দিয়ে রেখে দিয়েছি। তো চলো তাদের পুজোটা করে ফেলি।
তো দেখো, এই হচ্ছে আমার বাবা লোকনাথ, যেই মূর্তিটা দিয়ে আমি পুজো করে এসেছি এতদিন ধরে। তো এখনও আমার বাড়িতে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক প্রপারলি সেট আপ করা হয়নি। অবশ্যই ঠাকুর পুজো দেওয়া হয় আমার শাশুড়িমার ঘরে, সব ঠাকুর আছে সেখানেই পুজো করা হয়। তো এখনও প্রপার সেট আপটা করা হয়নি, যেই জায়গায় এখন আমি ঠাকুরের পুজো করছি সেই জায়গাতেই সেট আপটা করার ইচ্ছে আছে, কিন্তু এখনও করে উঠতে পারিনি। যাই হোক, তো ঠাকুরকে সবার আগে মালা পরিয়ে দিলাম, সাদা মালা, লোকনাথ বাবার প্রিয়, জল দিলাম, থালা দিলাম, আর এর মধ্যে আমিত্তি, মিষ্টি, যা যা কিছু লোকনাথ বাবা ভালোবাসেন খেতে সেই সমস্ত জিনিস, মিছরি অবশ্যই মাস্ট জিনিস দিয়ে কিন্তু আমি আজকের পুজোটা করব। তো আজকে একা একাই পুজোটা করছি, কারণ কি ঘরের লোকও যেহেতু নেই, আর আমি এই মূর্তিটা বাইরে বের করিয়ে রেখেছিলাম, যেহেতু শাশুড়িমা থাকবে না তাহলে আমার আর পুজোটা দেওয়া হবে না, কারণ আমি ওই ঘরটা আমরা বন্ধ করিয়ে রাখি, কারণ আমার মেয়ে সব সময় ওই ঘরে যায়, জিনিসপত্র ঘাটে, সেই জন্য। তো সেই জন্য আমার আর পুজোটা করা হতো না, সেই জন্য ঠাকুরটা আমি এখানে বের করিয়ে রেখেছি। আর আমি এখন সমস্ত ফুল দিয়ে ভালো করে কিন্তু সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দেওয়ার পরে আমি ধূপ ধুনো জ্বালিয়ে দেবো। ব্যাস এইটুকুনি আমার আজকের পুজো, আর বেশি কিছু করিনি আজকে। ইচ্ছা রইল পরের বছর আরও বড় করে যেরকমভাবে আমি আগের মতন পুজো করতাম সেইভাবেই করব। তো দেখা যাক যদি সেইভাবে পুজো করতে পারি, আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি যদি ইউটিউবের এই প্ল্যাটফর্মে থাকতে পারি, নিজের জায়গা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই পরের বছরের পুজোটা তোমরা সবাই দেখতে পাবে। আর আশা করি ততদিনে আমার ঠাকুরের সিংহাসন টাও কিন্তু তৈরি হয়ে যাবে। তো সকালবেলায় কিন্তু মিস্টার সাহাকে দিয়ে আমি এই জিনিসগুলো সমস্ত আনিয়ে রেখেছি, যদিও অনেকটা লেট করে উঠেছে, প্রায় 12:30টায় ও উঠেছে ঘুম থেকে, আর এরকম সময়ই ওঠে ওর, যেদিন নাইট শিফট থাকে সেদিনকা। তো আজকে উঠেছে, ওঠার পর কিন্তু আমাকে এই সব জিনিসগুলো এনে দিয়েছে, দিয়ে তারপরেই অফিসের জন্য বেরিয়েছে, কারণ এগুলো যদি আমাকে এনে না দিয়ে যেত তাহলে মেয়েকে নিয়ে বেরিয়ে এগুলো এনে পুজো করে তারপর মেয়েকে খাইয়ে আমার অনেকটা বার্ডেন হয়ে যেত। তো সেজন্য এগুলো সুবিধাই হয়েছে আমারও এনে দেওয়াতে। আর তোমাদের তো আমি সবসময়ই বলি যে মিস্টার শাহ আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে, মানে একটা হাজব্যান্ড যতটা ভাবে তার ওয়াইফকে হেল্প করতে পারে ততটাই হেল্প করার চেষ্টা করে। তার মানে এই নয় যে আমিও সবসময় নিজের ঘাড় বাঁচিয়ে ওর কাছ থেকে হেল্প নেব, এটা একদমই নয়, কারণ কাজ ওকেও বাইরে করতে হয়। তো যখন সুবিধা হয়, অসুবিধা হয়, আমার মনে হয় প্রবলেম হচ্ছে, যতটুকুনি হেল্পের দরকার হয় আমাকে নিশ্চয়ই করে, আর সেটা আমার জন্য যথেষ্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি লোকনাথ বাবার পুজো করতে করতেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা ভিজিট করো, পুরনো ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করে যেও, আর সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের বারবারই বলি, তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য কেন, যে কোনো ইউটিউব ব্লগারদের জন্যই কিন্তু তোমাদের সবার কমেন্ট খুব ইম্পর্টেন্ট। মানে জানি না তোমরা সেটা কতটা বুঝতে পারো, কিন্তু তোমাদের একটা কমেন্টের ফিলিংস কিন্তু আমাদের জন্য অনেকটা, তাই বারবার রিকোয়েস্ট করি অবশ্যই কিন্তু কমেন্ট করো। যাই হোক, এই দেখো পুজো হয়ে গেছে, পুজো হওয়ার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় জানিও, কার কার বাড়িতে তোমাদের পুজো হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কালকে আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য গুড বাই।